আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ তৈরি করে দেখাবো 2 কাপ ভাত দিয়া সামান্য কিছু সবজি দিয়ে ঝটপট বিকালের একটি নাস্তার রেসিপি। তো ভাত আর সবজি দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, তো এটা আসলে বানিয়ে না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্ট হয়। তো চলুন দেখে আসি কি কি লাগছে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর প্রথমে এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি আছে, আর 1/4 কাপ পরিমাণ গাজর কুচি আছে, আর পেঁয়াজ পাতা আছে 1/4 কাপ পরিমাণ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো লবণ দিয়ে আমি সবজিগুলো একসঙ্গে চটকে নেব। তো চটকে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, ঝালটা টেস্ট অনুযায়ী দিবেন। তো এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ ভাত, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। তো এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ, আর গরম মশলা 1/4 চা চামচ। এবারে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ বেসন। তো বেসনটা আমি একবারে দিব না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে মেখে নেব। তো আমি একটু চটকে মেখে নিচ্ছি। তো সম্পূর্ণ বেসনটাই আমি দিয়ে দিলাম। তো বেসন দিয়ে আমি চটকে মেখে নিচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি আঠালো, তো আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন, তবে ডিম দিলে এতটা মশমশা হবে না, এই জন্য আমি ডিম দিলাম না। তো আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। তা আগে থেকে চুলায় প্যান গরম করতে দিয়েছিলাম, আর পরিমাণ মতো দিয়েছিলাম তেল। তো এবারে কাটলেটগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে পছন্দ মতো শেপেই দিয়ে দেওয়া যাবে কাটলেটগুলো, খেতে অসম্ভব মজাদার হয় কাটলেটগুলো। তো সবগুলো কাটলেট কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি কিছু সময় অপেক্ষা করে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নেবো, আর চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। তো খুব বেশি তাপে ভাজা যাবে না, তাহলে ভিতর থেকে কুক হবে না। তো আমি কাটলেটগুলো উল্টিয়ে দিচ্ছি, আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো সবগুলো কাটলেট কিন্তু আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেল, আর আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আর প্রতিদিনের মতোই একটা কথা বলে নেব, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক শেয়ার কিন্তু আমার আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটি আরও দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দেয়। তো অবশ্যই অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপিটি। তো আমি কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার, আর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আরও এক ব্যাচ কাটলেট আমি ভেজে নিব। তো তৈরি হয়ে গেছে আমার কাটলেটগুলো। বিকেলের চায়ের সাথে এভাবে ঝটপট বানিয়ে তৈরি করে নিতে পারেন। অনেক সময় রাতের বেঁচে যাওয়া ভাত থাকে, সেই ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। খেতে খেতে আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।